নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো ইংরেজি পেডাগজি। তা ইংরেজি পেডাগজি আমরা 6 নম্বর চ্যাপ্টারটা আলোচনা করব। তা 6 নম্বর চ্যাপ্টারে যে বিষয়গুলো উল্লেখ করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, মানে ভাষা দক্ষতা। তা ভাষা দক্ষতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিগত সমস্ত বছরে আপনাদের সেন্ট্রাল টেটে এসেছিল এবং আগামী বছর বা আগামীবার আপনারা যখন দিতে যাবেন সেই প্রশ্নগুলো নিয়ে, ঠিক আছে। তা প্রথম যে আমাদের এক্সারসাইজ, সেই এক্সারসাইজে আমরা আলোচনা করব বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে, এবং পরবর্তী এক্সারসাইজে আলোচনা করব যেগুলো এক্সপেক্টেড কোশ্চেন বা প্রবাবল কোশ্চেন, যেগুলো আপনাদের আগামী বছরে আপনাদের পরীক্ষায় আসবে। এবং তার সাথে একটা আকর্ষণীয় বিষয় উল্লেখ করব, তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি শেষ পর্যন্ত দেওয়া আছে, মানে ভিডিওটি শেষে দেওয়া আছে। এবং আপনাদের কিছু ট্রিক্স আমরা এখানে বলে দেবো যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষায় খুবই কাজে লাগবে। তো চলুন আমরা শুরু করছি। তা চ্যাপ্টার 6, ল্যাঙ্গুয়েজ স্কিল, তাহলে ভাষার দক্ষতা, তাই না? চলে আসছি প্রথম প্রশ্ন, ইয়ার এন্ডিং এর প্রশ্ন। হাউ উইল এ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিল টু এ ক্লাস? তাহলে কিভাবে একজন শিক্ষক রাইটিং স্কিলের বেস্ট টিচিং দেবেন সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশন আছে থ্রু ডিকটেশন, বক্তব্যের মাধ্যমে। সেকেন্ড আছে বাই আস্কিং স্টুডেন্ট টু লার্ন আর্টিকেল অ্যান্ড রিরাইট দেম, স্টুডেন্টদের বলবেন যে তোমরা রাইটিং স্কিলটা পড়ো এবং সেটাকে রিরাইট বারবার লেখো। থার্ড হচ্ছে কি, বাই ব্রেন স্ট্রমিং আইডিয়াস অ্যান্ড আস্কিং স্টুডেন্ট টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস, মানে বাই ব্রেন স্টর্মিং, এই কথাটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত আছেন, মানে মস্তিষ্ক ঝড় যেটাকে বলে, ব্রেন স্টর্মিং আইডিয়াস অ্যান্ড আস্কিং স্টুডেন্ট টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস, এবং স্টুডেন্টদের বলবে যে তারা তাদের মতো করে লিখবে। আর 4 নম্বর অপশান আছে বাই আস্কিং স্টুডেন্ট টু রাইট নিটলি, নিটলি মানে পরিষ্কার পরিচ্ছন্ন বলে লেখার কথা। তা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাই ব্রেন স্টর্মিং আইডিয়াস অ্যান্ড আস্কিং স্টুডেন্ট টু রাইট দেয়ার ওন ওয়ার্ডস, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হোয়াট টাইপ অফ কোশ্চেন প্রমোট থিঙ্কিং স্কিল ইন চাইল্ড? তাহলে যে সমস্ত চাইল্ড আছে তাদের থিঙ্কিং স্কিল, তাহলে থিঙ্কিং স্কিল, তাহলে হোয়াট টাইপ অফ কোশ্চেন, কী ধরনের কোশ্চেন প্রমোট করা হবে থিঙ্কিং স্কিল ইন চাইল্ড, তাই স্টুডেন্টদের থিঙ্কিং স্কিলগুলোকে অ্যাচিভ করার জন্য বা অ্যাক্সেস করার জন্য। এটা সিটে 2001 হবে না, 2011 হবে, কেননা আগেরটা 11 আছে, এটা 2011 পেপার 1 কোশ্চেন ছিল। তাহলে হোয়াট টাইপ অফ কোশ্চেন প্রমোট থিঙ্কিং স্কিল ইন চাইল্ড, তা কী কোন থিঙ্কিং স্কিল তাদেরকে জাগাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে ফ্যাকচুয়াল কোশ্চেন, তা যে কোশ্চেনগুলো ফ্যাকচুয়াল থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো। নেক্সট অপশান আছে কোশ্চেন বেসড পিওরলি অন দ্য রিডিং অফ টেক্সট, তাহলে রিডিং অফ টেক্সট থেকে যে কোশ্চেন বেস করে থাকে, মানে পিওরলি যে কোশ্চেন বেস থাকে সেই বেস থেকে। নেক্সট হচ্ছে পার্সোনাল রেসপন্স কোশ্চেন, তাহলে যে সমস্ত কোশ্চেনে পার্সোনাল রেসপন্স হবে সেই সমস্ত কোশ্চেন, মানে পার্সোনাল রেসপন্স থেকে থাকবে, মানে ব্যক্তিক উত্তেজনা যাকে বলে। আর নেক্সট হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন, মানে বদ্ধ যে কোশ্চেনগুলো। তা বুঝতেই পারছেন এখানে সঠিক উত্তর হবে অপশান সি, দি না পার্সোনাল রেসপন্স কোশ্চেন, তাই না? তা তার মধ্যে প্রমোট হবে থিঙ্কিং স্কিল, তাই তো? চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টুডেন্টস নিড টু ব্রেন স্টর্ম আইডিয়াস, অর্গানাইজ দেম, ড্রাফট, এডিট অ্যান্ড রিভাইজ দেয়ার ওয়ার্ক ইজ এ প্রসেস হুইচ রিফ্লেক্ট, তা সেইটা কি রিফ্লেক্ট করে? তা এটা অপশান এ আছে লিসনিং স্কিল, সেকেন্ড আছে স্পিকিং স্কিল, থার্ড আছে রিডিং স্কিল, এবং ফোর্থ আছে রাইটিং স্কিল। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে কিন্তু রাইটিং স্কিলটা সঠিক উত্তর হবে, যেটা রিফ্লেক্ট করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে এ টিচার ক্যান ডেভেলপ লিসনিং স্কিল ইন ইংলিশ বাই, তাহলে একজন শিক্ষক তিনি কি না বিকাশ লাভ করতে পারে লিসনিং, মানে শোনার যে স্কিলগুলো, ইন ইংলিশ বাই কিসের মাধ্যমে? অপশান এ আছে স্পিকিং টু দেম কন্টিনিউয়াসলি বোথ উইদিন দ্য ক্লাসরুম অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসের মধ্যে এবং বাইরে কন্টিনিউয়াসলি ক্রমাগত কথা বলার মাধ্যমে। নেক্সট হচ্ছে ফোকাসিং অনলি অন লিসনিং, লিসনিংয়ের উপর ফোকাস করবে, লিসনিং স্কিলের উপর ফোকাস করবে, উইদাউট
অ্যাসোসিয়েটিং উইথ আদার ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ল্যাঙ্গুয়েজকে আলোচনার মধ্যে আনা ছাড়া। নেক্সট হচ্ছে মেকিং দ্য লার্নার লিসেন টু এভরিথিং দেন দে হেয়ার প্যাসিভলি, তাহলে লার্নারদের তৈরি করবে যে তারা সব কিছু যেন শোনে এবং প্যাসিভলি মানে তারা সেগুলো ঠিকভাবে সেগুলোকে শোনে। আর নেক্সট হচ্ছে ক্রিয়েটিং অপরচুনিটি, অপরচুনিটি তিনি তৈরি করবেন ফর দেম, তাদের জন্য টু লিসনিং টু এ ভ্যারাইটি অফ অফ সোর্সেস, বিভিন্ন ধরনের উৎস থেকে, অ্যান্ড পিপল অ্যান্ড এনগেজ ইন লিসনিং অ্যাক্টিভিটি, এবং তাদেরকে লিসনিং অ্যাক্টিভিটিতে যোগদান করানো হবে। তা এর সঠিক উত্তর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অপরচুনিটি ক্রিয়েট করবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তা কিছু কিছু ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আমরা কিন্তু এখানে মার্ক করছি, তা সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা সেই ওয়ার্ডগুলো কিন্তু একটু মাইনরলি লিখবেন বা মাইনরলি লক্ষ্য করবেন। আর এই ইংরাজিগুলো বাংলা ঠিক আপনারা যেরকম বাংলা কোশ্চেন আলোচনা করেন সেরকম হবে না, আমি যতটা পারবো আমার যতটা সাধ্য তার মধ্যে আমরা এই ইংলিশগুলোকে যতটা সম্ভব বাংলা করার চেষ্টা করব, বাদ বাকিটা আপনাদের উপরে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের তো পরীক্ষা হলে কিছু করতে হবে, তা তার জন্য আমি যতটা সম্ভব আমি বাংলায় এগুলোকে অ্যানালিসিস করে দিচ্ছি। তা পরবর্তী প্রশ্নে চলে আসছি। তা পরবর্তী প্রশ্ন আছে টেলিং ইন্টারেস্টিং স্টোরি, মানে ইন্টারেস্টিং মানে হচ্ছে খুবই যাকে বলে কীরকম বলবো, মানে ইন্টারেস্টিং মানে এগুলোর বাংলা করা খুবই মুশকিল হয়ে যায় আমার পক্ষে, তাহলে ইন্টারেস্টিং মানে খুব কার্যকরী, ইন্টারেস্টিং স্টোরি মানে অ্যাট্রাকটিভ স্টোরি যেটাকে বলে, টু ইয়াং লার্নার, ইয়াং লার্নারদের ইন প্রাইমারিতে যারা পড়ে তাদের জন্য, মিন্ট ফর ইম্প্রুভিং দেয়ার, তাহলে কী ইম্প্রুভ করার জন্য তাদেরকে স্টোরি বলা হয়। অপশান এ লিসনিং স্কিল, লিসনিং স্কিল মানে শোনার দক্ষতা বাড়ানোর জন্য, অপশান বি আছে রিডিং স্কিল পড়ার দক্ষতা বাড়ানোর জন্য, অপশান সি রাইটিং স্কিল লেখার দক্ষতা বাড়ানোর জন্য, আর অপশান ডি স্পিকিং স্কিল তাহলে বলার দক্ষতা বাড়ানোর জন্য। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, তাদের শোনার দক্ষতা বাড়ানোর জন্য অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেজ ইন রাইটিং প্রসেস, তাহলে রাইটিং প্রসেসের জন্য কোন স্টেপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে কোন স্টেপটা ইম্পর্টেন্ট সেটা আমাদের এখানে বলছে। অপশান এ আছে ক্যালিগ্রাফি, সেকেন্ড অপশান আছে কম্প্রিহেনশন, থার্ড আছে এডিটিং, এবং ফোর্থ আছে হচ্ছে মেমোরাইজিং। তাহলে রাইটিং প্রসেসের জন্য কোনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, তা এটার সঠিক উত্তর হবে কিন্তু কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে কারেক্ট স্পিচ হ্যাবিট ক্যান বি ডেভেলপড মোস্ট ইফেক্টিভলি থ্রু, মানে কারেক্ট স্পিচ হ্যাবিট যেটা বলার যে দক্ষতা ক্যান বি ডেভেলপ সেটা বিকাশ লাভ করতে পারে মোস্ট খুবই বিকাশ লাভ করতে হবে ইফেক্টিভ থ্রু, কিসের মাধ্যমে এটা হতে পারে? অপশান এ আছে কুইজিংয়ের মাধ্যমে, অপশান বি আছে ডিকটেশন বক্তব্যের মাধ্যমে, অপশান সি আছে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের মাধ্যমে, আর অপশান ডি আছে ভোকাবুলারি প্র্যাকটিস শব্দভাণ্ডার প্র্যাকটিসের মাধ্যমে। তা এর সঠিক উত্তর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হবে কিন্তু প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের মাধ্যমে ইফেক্টিভ হবে। ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে রাইটিং বিটুইন দ্য লাইন্স অ্যাজ এ সাব স্কিল অফ রিডিং মেনলি ইনভলভ, তাহলে রাইটিং বিটুইন দ্য লাইনের মধ্যে লেখা অ্যাজ এ সাব স্কিল মানে একটা উপদক্ষতা অফ রিডিং পড়ার মেনলি ইনভলভ, তাহলে সেটা কিসের মানে তার মধ্যে কী ইনভলভ থাকে সেটা আমাদের জানতে চেয়েছে। এক নম্বর হচ্ছে ইনফারিং দ্য আনস্টেটেড ইউজিং দ্য কনস্টেকচুয়াল অ্যান্ড ভার্বাল ক্লুজ, মানে ভার্বাল ক্লুজ তার মধ্যে থাকবে ইন্টারফেসিংয়ের মধ্যে বা ইন্টারফেরিংয়ের মধ্যে যেগুলো থেকে থাকে। নেক্সট আছে হচ্ছে আইডেন্টিফাইং দ্য গ্রামাটিক্যাল আইডিয়াস, আইডেন্টিফাই করতে হবে মানে চিহ্নিত করতে হবে গ্রামাটিক্যাল আইডিয়া যেখানে দেওয়া আছে সেগুলোকে। অপশান সি আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টার্টেড ফ্যাক্টস, ফ্যাক্ট স্টার্টেডের মধ্যে, আর অপশান ডি আছে গিভিং সাফিসিয়েন্ট স্পেস বিটুইন লাইন্স, কিছুটা মানে অনেকটা সাফিসিয়েন্ট স্পেস দিতে হবে, গ্যাপ দিতে হবে সেই লাইনের মধ্যে। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টার্টেড ফ্যাক্টস, এটার মধ্যে কিন্তু এটা ইনভলভ থাকে, তাই না, সাব স্কিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রিডিকশন অ্যাজ এ সাব স্কিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে এটা কিসের সাথে অ্যাসোসিয়েট থাকে? অপশান এ ড্রাফটিং, অপশান বি সামারাইজিং, অপশান সি নোট মেকিং, না অপশান ডি হচ্ছে রিডিং, কিসের মধ্যে থাকে? তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা রিডিং, রিডিংয়ের মধ্যে থাকে এটা কিন্তু এর সঠিক উত্তর।
চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ স্টাডি স্কিল। তাহলে এর মধ্যে কোনটা স্টাডি স্কিল না? অপশান এ আছে রাইটিং ফর্মাল রিপোর্ট, অপশান বি আছে নোট টেকিং, অপশান সি আছে ইউজিং এ ডিকশনারি, ডিকশনারি ব্যবহার করা, আর অপশান ডি আছে গেটিং ইনফরমেশন ফ্রম দ্য এনসাইক্লোপিডিয়া, মানে এনসাইক্লোপিডিয়া থেকে জ্ঞান সংগ্রহের মাধ্যমে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? না, রাইটিং ফর্মাল রিপোর্ট, এটা কিন্তু স্টাডি স্কিলের মধ্যে পড়ে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্পিকিং স্কিল ক্যান বি বেস্ট ডেভেলপ বাই এনেবলিং দ্য লার্নার্স টু। তাহলে স্পিকিং স্কিল ক্যান বি বেস্ট ডেভেলপ, বলার দক্ষতা সেটা সব থেকে ভালো বিকাশ লাভ করতে হবে লার্নারদের মধ্যে কিভাবে? অপশান এ রিড চ্যালেঞ্জিং অ্যান্ড ডিফিকাল্টি টেক্সট, চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্টি টেক্সট পড়ার মাধ্যমে। নেক্সট হচ্ছে কমিউনিকেট ইন রিয়াল লাইফ সিচুয়েশন, রিয়াল লাইফ সিচুয়েশনের সাথে কমিউনিকেটের মাধ্যমে। নেক্সট হচ্ছে লিসনিং টু দ্য মডেল প্রোভাইডেড বাই দ্য টিচার, টিচার যে মডেল দেয় সেই মডেলের মাধ্যমে। আর অপশান ডি হচ্ছে অ্যাভয়েড অল ইরর হোয়াইল স্পিকিং, তাহলে সেই সমস্ত ইররগুলোকে অ্যাভয়েড করার মাধ্যমে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে কমিউনিকেট ইন এ রিয়াল লাইফ সিচুয়েশন, তাহলে রিয়াল লাইফ সিচুয়েশনের সাথে কমিউনিকেট করে কিন্তু এটা সম্ভবপর হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পিকচার কম্প্রিহেনশন ইজ এফেক্টিভ টু প্রমোট। তাহলে পিকচার কম্প্রিহেনশন এফেক্টিভ টু প্রমোট কিসের জন্য? অপশান এ আছে আর্টিস্টিক স্কিলের জন্য, অপশান বি আছে স্পিকিং স্কিলের জন্য, অপশান সি আছে লিসনিং স্কিলের জন্য, না অপশান ডি আছে লিটারেসি স্কিলের জন্য। তাহলে পিকচার কম্প্রিহেনশন এফেক্টিভলি টু প্রমোট কি করে? এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে আর্টিস্টিক স্কিল, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মাল্টি ল্যাঙ্গুয়েজম ইজ এ, তাহলে বহুভাষিকতা কি? অপশান এ এ মিথোলজি, অপশান বি অ্যান অ্যাসেট, অপশান সি অ্যান ইন্টারফারেন্স, আর অপশান ডি হচ্ছে বার্ডেন। তাহলে এর কোনটা সঠিক উত্তর হবে? এটা কিন্তু একটা অ্যাসেট, তাই না? অ্যাসেট মানে এটা একটা সম্পত্তি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দিস ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিং রাইটিং। তাহলে ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য কোনটা উপর প্রাইমারি ইম্পর্টেন্স আমাদের দিতে হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস, অপশান বি আছে লেজিবল হ্যান্ড রাইটিং মানে পরিষ্কার হস্তাক্ষর, আর কারেক্ট স্পেলিং মানে শুদ্ধ বানান লেখা। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন অফ আইডিয়া ইন অ্যান অরিজিনাল ওয়ে, মানে যে আপনার যে আইডিয়াটা আছে সেটাকে অরিজিনাল মানে আসল রাস্তায় সেটাকে দেখানো। আর অপশান ডি আছে যে কমেন্ট ওভার গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন, তাহলে গ্রামার এবং পাঞ্চুয়েশনের উপর কমেন্ট ব্যবহারের মাধ্যমে। তাহলে এর নিশ্চয়ই সঠিক উত্তরটা বুঝতে পেরেছেন যে প্রেজেন্টিং অফ আইডিয়া ইন অ্যান অরিজিনাল ওয়ে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ডেসক্রিপশন ক্যান বি ইউজড ফর অ্যাক্সেসিং দ্য লার্নার্স রাইটিং স্কিল। তাহলে হুইচ অফ দি ফলোয়িং এর মধ্যে কোনটা ডেসক্রাইব বলে, ডেসক্রিপ্টর ক্যান বি ইউজড ফর অ্যাক্সেসিং দ্য লার্নার রাইটিং স্কিল, তাহলে লার্নারের রাইটিং স্কিলটাকে অ্যাক্সেস করানোর জন্য। তা অপশান এ আছে দেয়ার রিডিং অ্যাবিলিটি, তাদের পড়ার ক্ষমতা। নেক্সট হচ্ছে দেয়ার প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং, তাদের বানানটাকে উচ্চারণ করা এবং প্রোনাউন্সিয়েশন মানে যে তার কীভাবে সেই উচ্চারণটা হবে সেটা বলা। অপশান সি আছে অর্গানাইজেশন অফ আইডিয়া, আইডিয়াগুলোর তার সংগঠনের জন্য, না হ্যান্ড রাইটিং না হাতের লেখার জন্য। তা এর সঠিক উত্তর কিন্তু হবে বন্ধুরা অর্গানাইজেশন অফ আইডিয়া, সে আইডিয়াটাকে সে কীভাবে প্রস্তুত করছে তার মাধ্যমে কিন্তু এটা হবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন, ফর এনেবলিং হার স্টুডেন্ট টু গেইন মাস্টারি ওভার ইংলিশ দ্য টিচার শুড। তাহলে ফর এনেবলিং দ্য স্টুডেন্ট, স্টুডেন্টকে সক্ষম বা তৈরি করতে, টু গেইন মাস্টারি মানে সাবজেক্টের ওপর যাকে বলে দক্ষ মানে সাবজেক্টের ওপর মানে শিক্ষিত বা মানে শিক্ষণ প্রক্রিয়াটা স্ট্রং করার জন্য, ইংলিশের উপর স্ট্রং করার জন্য দ্য টিচার শুড কি করবে সেটা আমাদের এখানে বলতে হবে চারটি অপশানের মধ্যে। অপশান এ আছে রেগুলারলি এক্সপোজ মানে প্রকাশ করবে দ্য লার্নার্স টু এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ইনপুট, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইনপুটের মাধ্যমে। নেক্সট হচ্ছে কনস্ট্যান্টলি চেক দ্য লার্নার ফর অল দ্য ইরার্স দে মেক, তাহলে কনস্ট্যান্টলি মানে সবসময়ের জন্য তারা যে মিস্টেক করছে সেই মিস্টেকগুলোকে চেক করার মাধ্যমে। নেক্সট হচ্ছে এমফাসাইজ লার্নিং অফ গ্রামার, তাহলে এমফাসাইজ করবে লার্নিং গ্রামার, যে লার্নিং
তারা যে গ্রামার পড়েছিল সেটাকে না অপশন দিয়েছে স্টপ ইউজ অফ দেয়ার ভার্নাকুলার। তা তাদের ভার্নাকুলার মানে হচ্ছে যে এই মানে দোভাষী বা মানে বিভিন্ন ভাষার যে সমস্যাগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে। তাহলে এর মাস্টারি কীভাবে এক্সপোজ, মানে তাদের যদি রেগুলারলি এক্সপোজ দ্য লার্নার টু এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ইনপুট, ঠিক আছে, রেগুলারলি তাদের সাথে যদি এটাকে এক্সপোজ করা হয় তার মাধ্যমে, মানে রেগুলারলি তাদেরকে একটা নিউ আইডিয়া যদি দেওয়া হয় বা নতুন ধরনের কোনো ইনপুট দেওয়া হয় বা ভ্যারাইটি অফ ইনপুট, বিভিন্ন ধরনের ইনপুট তাদের দেওয়া হয় সেটাকে প্রকাশ করার মাধ্যমে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে কারিকুলাম শুড বি এনেবল দ্য লার্নার টু থিঙ্ক ক্রিটিক্যালি। তাহলে দিস ইনভলভস, তাহলে কারিকুলাম, কারিকুলাম মানে যে যে পাঠ্য বিষয়টা থাকে সারা বছরে, শুড বি এনেবল দ্য লার্নার তা স্টুডেন্টদের প্রস্তুত করতে টু থিঙ্ক ক্রিটিক্যালি, ইট ইনভলভস, তা তার মানে ক্রিটিক্যালি এটাকে চিন্তা ভাবনা করতে ইট ইনভলভস। তাহলে এটার সাথে কি জড়িত থাকে? অপশন এ আছে অ্যাবিলিটি টু লার্ন ইনফরমেশন, ইনফরমেশনের মানে ইন লার্ন মানে লার্ন লার্ন মানে হচ্ছে পড়ার দক্ষতা, তথ্য পড়ার দক্ষতার উপরে, অ্যাবিলিটি টু ফাইন্ড ফল্ট, ফল্ট ফল্ট বার করার মাধ্যমে বা ফল্ট খোঁজার মাধ্যমে, অপশন সি আছে অ্যাবিলিটি টু কেয়ারফুল অ্যানালিসিস, অ্যানালাইজ অ্যান্ড ইভ্যালুয়েট ইনফরমেশন, বিশ্লেষণ এবং মূল্যায়নের মাধ্যমে তথ্যগুলোকে, আর অপশন ডি আছে অ্যাবিলিটি টু থিঙ্ক ফ্রিলি, ফ্রিলি চিন্তা ভাবনার মাধ্যমে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হবে এবিলিটি টু কেয়ারফুলি অ্যানালিসিস অ্যান্ড ইভ্যালুয়েট ইনফরমেশন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সিলেক্ট দ্য স্কিল দ্যাট ইজ এ কম্পোনেন্ট অফ স্পিকিং স্কিল। তাহলে কোনটা স্পিকিং স্কিল মানে বলার যে দক্ষতা আছে সেটার কম্পোনেন্ট কোনটা সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। অপশন এ আছে স্কিল অফ স্পিকিং ফর্মালি, তাহলে ফর্মালি স্কিল মানে স্পিকিং ফর্মালি মানে এমনি যেরকমভাবে কথা বলতে হয় সেই স্কিল। নেক্সট হচ্ছে রিডিং ফ্লুয়েন্টলি মানে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। নেক্সট হচ্ছে প্রোডাকশন অফ কারেক্ট ইংলিশ ভাওয়েল অ্যান্ড কনস্ট্যান্ট সাউন্ড, মানে ঠিক ভাওয়েলের উচ্চারণ আর কনস্ট্যান্টের উচ্চারণ যেরকম হয় সেটা, আর এবিলিটি টু লিসেন কেয়ারফুললি, তা তাদের শোনার এবিলিটিটাকে কেয়ারফুললি মানে যত্ন সহকারে শোনার জন্য যে জিনিসটা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে স্কিল অফ স্পিকিং ফর্মালি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে যে ফর্মালি শোনার যে দক্ষতা সেটা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ ফলো ট্রাভেলার্স অ্যাট দ্য এয়ারপোর্ট হ্যাজ জাস্ট ফিনিশ রিডিং দ্য নিউজ পেপার অ্যান্ড ইউর ওয়ান্ট বা অ্যান্ড ইউ ওয়ান্ট হিম হার টু পাস ইট টু ইউ, মানে এয়ারপোর্ট এয়ারপোর্টে তুমি গেছো, তা সেখানে একটা জন একটা নিউজ পেপার পড়ছিল, তা সেটা তোমার দরকার সেই নিউজের জন্য। তাহলে চুজ হাউ ইউ উইল মেক দ্য রিকোয়েস্ট, তাহলে তুমি এই চারটে অপশনের মধ্যে চুজ করো কীভাবে তুমি তার কাছে এই নিউজ পেপারটা চাবে। এক নম্বরে আছে কি কুড ইউ পসিবল পাস মি দ্য নিউজ পেপার, এক নম্বর অপশান আছে, যদি সম্ভব হয় তাহলে আপনি আমাকে আপনার নিউজ পেপারটা দেন। নেক্সট হচ্ছে পাস মি দ্য পেপার, সে পেপারটা আমাকে দেন। নেক্সট পাস মি দ্য পেপার প্লিজ, অনুরোধপূর্বক আমাকে পেপারটা দেন। আর অপশান দিয়েছে ক্যান ইউ পাস মি দ্য পেপার, আপনি আমাকে পেপারটা কি দিতে পারেন। তা এখানে সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা? এখানে সঠিক উত্তর হচ্ছে কুড ইউ পসিবল পাস মি দ্য নিউজ পেপার, অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে রিড দিস এক্সচেঞ্জ, টিচার ডু ইউ লাইক টু রিড এ স্টোরি বুক ইনস্টিড। স্টুডেন্ট বলছে ইয়েস স্যার, ইয়েস প্লিজ হেয়ার দ্য টিচার, তা এখানে টিচার কি বলছে রিড দিস এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জটাকে পড়ো। তাহলে ডু ইউ লাইক টু রিড দ্য রিড এ স্টোরি বুক ইনস্টিড, তাহলে তুমি কি ডু ইউ লাইক তুমি কি পছন্দ করবে এই স্টোরি বুকটা সত্ত্বেও, স্টোরি বুকটা পড়া সত্ত্বেও, তা এরকম ধরনের একটা কোশ্চেন টিচার জিজ্ঞেস করেছে। তা স্টুডেন্ট বলছে ইয়েস ইয়েস স্যার, তার টিচার বলছে ইয়েস প্লিজ, তাহলে তুমি পড়ো। তাহলে হেয়ার দ্য টিচার, এখানে টিচার কি করাতে চেয়েছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে মেক্স এ পোলাইট সাজেশন টু স্টার্ট রিডিং, তাকে একটা পোলাইট সাজেশন দিয়েছে রিডিং শুরু করার জন্য। নেক্সট হচ্ছে কনফার্ম দ্য স্টুডেন্টস রিকোয়েস্ট, তার স্টুডেন্টস রিকোয়েস্টটাকে কনফার্ম করানোর জন্য। নেক্সট হচ্ছে অফার অ্যান অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি, একটা অন্য রকমের ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সে অফার করেছে। আর অপশান দিয়েছে রিফ্লেক্ট ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, তাহলে রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন, যে ভাষার যে কার্যকারিতা আছে উইথ পোলাইটনেস মানে সহানুভূতির সঙ্গে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে।
চলে আসছি পরবর্তী প্রশ্ন। অ্যাকর্ডিং টু এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, লার্নিং অফ ইংলিশ এইমস, তাহলে লার্নিং অফ ইংলিশ এইমস তা কিসের ওপর থাকে, তার লক্ষ্যটা কি থাকে? অপশান দেখে নিই কি কি আছে। প্রথম অপশান আছে টু প্রোভাইড অ্যাডিকুয়েট ফেসিলিটিস অ্যাট দ্য স্টেট লেভেল ফর ইনস্ট্রাকশন ইন ইংলিশ অ্যাট দ্য প্রাইমারি স্টেজ অফ এডুকেশন, তাহলে প্রোভাইড অ্যাডিকুয়েট ফেসিলিটি প্রদান করে এর জন্য। নেক্সট আছে টু এনেবল নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইন্টু অ্যান ইনস্ট্রুমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থটের জন্য যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় সেটার। আর নেক্সট আছে যে টু সাবসিউম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট এ চাইল্ড অ্যাকোয়ার্স ন্যাচারালি ফ্রম হার হিস হোম অ্যান্ড সোসিটিক্যাল এনভায়রনমেন্ট, তাহলে সোসিটিক্যাল এনভায়রনমেন্টে মানে অন্তর্ভুক্ত করানোর জন্য সাবসিউম মানে হচ্ছে অন্তর্ভুক্ত করানো। নেক্সট টু ইন্ট্রোডিউস মানে তাদেরকে পরিচিত করানো স্ট্যান্ডার্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ ফর চিলড্রেন উইথ ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইম্পেয়ারমেন্ট, তাই যে ল্যাঙ্গুয়েজের যে অদক্ষতা থাকে সেটাকে সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, না অন্তর্ভুক্তির জন্য, এটা কিন্তু অপশান সি, টু সাবসিউম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট এ চাইল্ড অ্যাকোয়ার ন্যাচারালি ফ্রম হার আর হিস হোম অ্যান্ড সোসিটিক্যাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, সোশিয়াল এনভায়রনমেন্টের জন্য, ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন ইন দ্য এনসিএফ 2005, প্রিন্টিং মিস্টেক আছে এখানে, তা ইংলিশ ইজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, তাহলে ইংরাজিকে কি ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হচ্ছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষা, অপশান বি ফার্স্ট মানে প্রথম ভাষা, অপশান সি গ্লোবাল মানে সারা পৃথিবীতে যে ভাষা চলে সেই ভাষা, না অপশান ডি হচ্ছে সেকেন্ড দ্বিতীয় ভাষা, তা আমরা এটা সবাই জানি এটা হচ্ছে দ্বিতীয় ভাষা হিসেবে, তাহলে ইংলিশ ইজ অ্যান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইংলিশ হচ্ছে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ, তা বর্তমান দিনে অফিস কাছাড়ি যা চলে তা সেখানে ইংলিশটাই মেইন সেটাকে দেওয়া হয়, তা কি না এটা একটা অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ইউর ক্লাসমেটস হ্যাজ জাস্ট ফিনিশ রিডিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি দ্যাট ইউ ওয়ান্ট অ্যান্ড ইউ ওয়ান্ট হিম অবলিক হার টু গিভ ইট টু ইউ, মানে তোমার একটা ক্লাসমেট লাইব্রেরি থেকে একটা বই পড়ে শেষ করে ফেলেছে সেটা তুমি চাইছো, চুজ হাউ ইউ উইল মেক দ্য রিকোয়েস্ট, তাহলে তুমি সেই রিকোয়েস্টটা কীভাবে করবে। অপশান এ আছে এরকমই একটা কোশ্চেন আমরা আগেরবার করেছিলাম, চলুন দেখি এই কোশ্চেনের ক্ষেত্রে কী অ্যান্সার হয়। তাহলে অপশান এ আছে কুড ইউ লেট মি টেক দ্য বুক নাও, তুমি কি আমাকে বইটা এখন দিতে পারো। তার নেক্সট হচ্ছে গিভ মি দ্য বুক, আমাকে বইটা দাও, ক্যান ইউ গিভ মি দ্য বুক, তুমি কি আমাকে বইটা এখনই দিতে পারো। নেক্সট হচ্ছে লেট মি হ্যাভ দ্য বুক নাও, তুমি আমাকে এখনই বইটা দাও প্লিজ, তাহলে এর কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা, তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কুড ইউ লেট মি টেক দ্য বুক নাও, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। রিড দিস এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জটা পড়ো, টিচার শ্যাল উই গো আউট টু দ্য গার্ডেন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নেমস অফ দোজ ফ্লাওয়ার্স নিয়ার দ্য ওয়াল, তাহলে শ্যাল উই গো, আমরা যাব, গো আউট টু দ্য গার্ডেন, সেই গার্ডেনের মধ্যে, অ্যান্ড ফাইন্ড আউট, খুঁজে বার করবো দ্য নেম অফ দোজ ফ্লাওয়ার্স, সেই সমস্ত ফুলের নামগুলো নিয়ার দ্য ওয়াল, ওয়ালের সামনে যে ফুল গাছগুলো আছে, তা আমরা এখানে বলছি স্টুডেন্ট ইয়েস ইয়েস ইয়াপ, আর টিচার বলছে ইয়েস ম্যাম প্লিজ, তাহলে হেয়ার দ্য টিচার, তাহলে এখানে আমরা দেখিনি অপশানগুলো কি জানতে চাওয়া হয়েছে, তা মেক এ পোলাইট সাজেশন টু স্টার্ট রিডিং, তা রিডিং শুরু করার জন্য একটা পোলাইট সাজেশন করা হয়েছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কনফার্ম দ্য স্টুডেন্ট রিকোয়েস্ট, স্টুডেন্ট রিকোয়েস্টটাকে কনফার্ম করার জন্য। নেক্সট হচ্ছে অফার অ্যান অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি, একটা অন্যরকম ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি তাদেরকে অফার করার জন্য। আর অপশান ডি আছে রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, তাহলে ফাংশন ল্যাঙ্গুয়েজকে রিলেটস করা হয়েছে কি না একটা পোলাইটনেস, একটা সহানুভূতির সঙ্গে, তাই না, তা এখানে সঠিক উত্তর কোনটা হবে, এখানে সঠিক উত্তর কিন্তু অপশান ডি হবে, রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইউজ অফ ডায়ালগস অ্যান্ড অ্যাভয়েডিং আননেসেসারি ডিটেলস পার্ট এন টু, তাহলে ইউজ অফ ডায়ালগ, বক্তৃতার ব্যবহার অ্যান্ড অ্যাভয়েডিং মানে মানে কি বলবো ত্যাগ করা, আননেসেসারি ডিটেলস পার্ট এন টু, আননেসেসারি ডিটেলস পার্ট এন টু কিসের জন্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এক নম্বর অপশানে আছে লিসনিং টু এ কনভারসেশন, একটা কথোপকথন শোনার জন্য, অপশান বি আছে রিপোর্ট, অপশান সি আছে স্টোরি টেলিং, আর অপশান ডি আছে রাইটিং এ রিপোর্ট অর স্টোরি,
তাহলে কোনটা সঠিক উত্তর বন্ধুরা? এখানে সঠিক উত্তর হচ্ছে রাইটিং এ রিপোর্ট অর স্টোরি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, দ্য পারপাস অফ র্যাপিড রিডিং ইজ, র্যাপিড রিডিং মানে দ্রুত পড়া কেন প্রয়োজন, কি পারপাসের জন্য দ্রুত পড়া প্রয়োজন? তাহলে অপশান এ আছে ফর স্পেসিফিক ডিটেলস, একটা সুনির্দিষ্ট ডিটেলস জানার জন্য। অপশান বি আছে এক্সটেন্ডেড ডিটেলস, সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। অপশান সি আছে সিকিং ইনফরমেশন, তাহলে সচেষ্ট ইনফরমেশন, সচেষ্ট তথ্যটা নেওয়ার জন্য। না ফর ইন্টারেস্টিং, ফর ইন্টারেস্ট মানে আগ্রহের জন্য। তা বুঝতেই পারছেন র্যাপিড রিডিং কিসের জন্য দরকার হয়, না সিকিং ইনফরমেশন, তাহলে ইনফরমেশনটা বা তথ্যটা, সচেষ্ট তথ্যটা মানে যেটুকু তথ্য দরকার সেটুকু জানার জন্যই কিন্তু র্যাপিড, র্যাপিড মানে হচ্ছে দ্রুত পড়া দরকার হয়। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা এই পড়াগুলো পড়েছেন যে সরব পাঠ, নীরব পাঠ, ঠিক আছে, বিস্তৃত পাঠ, এগুলো থেকে এখানে কোশ্চেনটা আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রাহুল রিসিভ দ্য ফলোয়িং টেলিগ্রামস অন হিজ বার্থডে, তাহলে রাহুল কি করেছে, একটা টেলিগ্রাম পেয়েছে তার জন্মদিনে, তাহলে রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তিনটে সেন্টেন্স লিখতে হবে। দ্য ইনপুট ইজ গিভেন, দ্য রাইটিং টাস্ক রিকোয়ার দ্য স্কিল, তাহলে লেখার জন্য তার কোন স্কিলটা এখানে আবশ্যক। অপশান এ অ্যানালিসিস বিশ্লেষণ, অপশান বি নোয়িং জানা, অপশান সি অ্যাপ্লাইং প্রয়োগ করা, না অপশান ডি ক্রিয়েটিং, তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে? তার সবার আগে যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যানালিসিং, বিশ্লেষণ তার সবার আগে দরকার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হোয়াইল রিডিং যখন পড়া হচ্ছে তাহলে সিগনিফিকেন্স, সিগনিফিকেশন ইজ, তাহলে প্রাসঙ্গিকতা ইজ সেটা কি, সেটা আমাদের এখানে জানা হচ্ছে যে যখন পড়া হয় তার প্রাসঙ্গিকতা কি থাকে। অপশান এ আছে কনভারসেশন অফ মেসেজ ফ্রম ইন টু এ ডায়াগ্রাম অবলিক টেবিল, মানে মেসেজটা, যে মেসেজ থাকে সেটা কনভারসেশন, সেটাকে জ্ঞানান্তর করানোর জন্য। নেক্সট আছে হচ্ছে অ্যারাইভিং অ্যাট দ্য মিনিং অফ অ্যান আনফ্যামিলিয়ার ওয়ার্ড বাই রিডিং আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, মানে সেই জায়গায় পৌঁছানোর জন্য একটা সেন্টেন্স থেকে, মানে অ্যারাইভিং অ্যাট দ্য মিনিং, সেই জায়গায় পৌঁছানো অফ অ্যান আনফ্যামিলিয়ার ওয়ার্ড, যেটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড সেটা, বাই রিডিং আদার ওয়ার্ডস, অন্য ওয়ার্ড পড়ে ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রিকগনাইজিং দ্য মেসেজ ইন এ সেট অফ সিম্বল, তাহলে রিকগনাইজ করা মানে স্মরণ করা বা যেটাকে, মানে যাকে বলে বোঝানো বা বোঝা, সেটাকে দ্য মেসেজ সে ইন এ সেট অর সিম্বল, সেট বা সিম্বলের মধ্যে যেটা দেওয়া আছে সেটাকে রিকগনাইজ করার জন্য। নেক্সট অপশান আছে কম্প্রিহেন্ডিং এ সেন্টেন্স, তাহলে কম্প্রিহেন্ডিং এ সেন্টেন্স বাই পুটিং টুগেদার বাই মিনিং অফ ইটস কনস্টিটিউয়েন্ট ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে কি বন্ধুরা, না কম্প্রিহেন্ডিং এ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে কম্প্রিহেন্ডিং করা বাই পুটিং টুগেদার দ্য মিনিং অফ ইটস কনস্টিটিউটেন্ট বাই ইটস কনস্টিটিউটেন্ট ওয়ার্ড, তা তার যে কনস্টিটিউট ওয়ার্ড আছে তার জন্য। তা এখানে সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এখানে হচ্ছে কম্প্রিহেন্ডিং এ সেন্টেন্স বাই পুটিং টুগেদার দ্য মিনিং অফ ইটস কনস্টিটিউট ওয়ার্ড, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব আপনাদের স্ক্রিনে। তা চলুন পরবর্তী প্রশ্ন আছে, হোয়াইল রাইটিং এ টেলিগ্রাম, যখন একটা টেলিগ্রাম লিখবো, এ নেসেসারি ফিচার্স টু বি অ্যাপ্লাইড ইস, তাহলে নেসেসারি ফিচার্স সেটা কি, কোন ফিচার্সটা অ্যাপ্লাই করা হবে? অপশান এ আছে নিটনেস, মানে স্পষ্টতা বা ঠিক যেটুকু প্রয়োজন সেটুকু। অপশান বি আছে পার্সোনাল টাচ, মানে ব্যক্তিক একটা, যাকে বলে টাচ মানে একটা আবেগ সম্মিলিত ব্যাপার। নেক্সট হচ্ছে পার্সোনাল অ্যাব্রিভেশন, মানে নিজের অ্যাব্রিভেশন যে শর্ট ফর্ম সেগুলো ব্যবহার করা। আর অপশান ডি আছে ব্রেভিটি, ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্তসার। তার টেলিগ্রাম নিশ্চয়ই আপনারা জানেন যে টেলিগ্রাম লেখার জন্য খুব শর্টে লিখতে হয়, তা তার জন্য ব্রেভিটি মানে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ততা কিন্তু এখানে খুবই এসেনশিয়াল। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, হোয়াইল রাইটিং এ ডায়েরি, যখন একটা ডায়েরি লিখবো, দ্য লার্নার মাস্ট টেক ইন টু অ্যাকাউন্ট ইটস ফিচার সাচ অ্যাজ, তাহলে কোনটা সে বৈশিষ্ট্য হিসেবে নেবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে ব্রেভিটি পার্সোনাল ইউজ অ্যাব্রিভেশন, নেক্সট আছে ইমপার্সোনালিটি ব্রেভিটি ইউজ অ্যাব্রিভেশন, থার্ড আছে শুড বি ক্লিয়ার টু আদার্স ইউজ ব্রেভিটি ইউজ অ্যাব্রিভেশন আর ব্রেভিটি, আর অপশান ডি আছে পার্সোনাল নো অ্যাব্রিভেশন ক্লিয়ারিটি, তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে হচ্ছে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, শুড বি ক্লিয়ার টু আদার, অন্যের কাছে এটা পরিষ্কার থাকবে, ইউজ অ্যাব্রিভেশন মানে অ্যাব্রিভেশন ব্যবহার করতে হবে, আর ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা থাকবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। টু অ্যান্সার দ্য ট্রু অর ফলস কোশ্চেন বিলো ইউ অনলি নিড টু লিসেন টু দ্য ফার্স্ট 5 মিনিটস বাট ফিল ফ্রি টু লিসেন টু দ্য আদার লেকচার অ্যান্ড লেট আস নো হোয়াট ইউ থিঙ্ক। তাহলে দিস ইজ এ অবলিক অ্যান্ড লিসনিং অ্যাক্টিভিটি। এটা কী ধরনের লিসনিং অ্যাক্টিভিটি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এক্সটেন্সিভ, ফ্রি, হোয়াইল না পোস্ট? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এটা হচ্ছে এক্সটেন্সিভ বা ব্যাপক। ব্যাপক স্টাডির কিন্তু দরকার হয়, ব্যাপক লিসনিংয়ের কিন্তু দরকার হয়, তাই না? এটা ব্যাপক লিসনিংয়ের পর্যায়ের মধ্যে পড়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য সিকোয়েন্স অফ এ রাইটিং প্রসেস উড বি ইন দ্য ফলোয়িং অর্ডার। তাহলে দ্য সিকোয়েন্স অফ রাইটিং প্রসেস, যে লেখার যে প্রসেসটা সেটা কি হবে বা এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে রিভিউইং, মনিটরিং আর ট্রান্সলেটিং। অপশান বি আছে প্ল্যানিং, ট্রান্সলেটিং, রিভিউইং। অপশান সি আছে ট্রান্সলেটিং, রিভিউইং, মনিটরিং। আর অপশান ডি আছে প্ল্যানিং, মনিটরিং আর রিভিউইং। কোনটা এখানে সঠিক উত্তর হবে? এখানে হচ্ছে অপশান ডি কিন্তু বন্ধুরা সঠিক উত্তর হবে, প্ল্যানিং, মনিটরিং আর রিভিউইং। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। অ্যানসি কোড, অ্যানি কোড, অ্যানিক্স কোড, তা অ্যান অ্যানিক কোড ইজ এ, অপশান এ দেওয়া আছে। অ্যানিক কোডস, অ্যানসি কোডস মানে এর ব্যাপারটা হচ্ছে যে কি বলবো, এখানে হচ্ছে এটাকে মেনলি যেটা বলা হয় সেটা হচ্ছে গল্প, ঠিক আছে? অ্যানসি কোডস মানে এটাকে গল্প হিসেবে ধরেন। তাহলে এ ন্যারেটিভ দ্যাট রিলেটস দ্য ডিটেল অফ সাম রিয়েল অর ইমাজিনারি ইভেন্ট ইনসিডেন্ট। অপশান বি আছে শর্ট অ্যাকাউন্ট অফ এ পার্টিকুলার ইনসিডেন্ট অর ইভেন্ট। অপশান সি আছে নন হিস্টোরিক্যাল অর আন ভেরিফিয়েবল স্টোরি হ্যান্ডেড ডাউন বাই ট্রেডিশন। আর অপশান ডি আছে ডেলি রেকর্ড ইউজিং প্রাইভেট এস্পেশালি অফ দ্য রাইটার্স ওন এক্সপিরিয়েন্স, অবজারভেশন, ফিলিং অ্যান্ড অ্যাটিটিউডস। কোনটা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা? আপনারা নিজেরা বুঝতে পারছেন যে এটা হচ্ছে এ শর্ট অ্যাকাউন্ট অফ এ পার্টিকুলার ইনসিডেন্ট অর ইভেন্ট, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, মানে টাইপ অফ গল্প বলতে পারেন, ঠিক আছে, টাইপ অফ স্টোরি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। টু লিভ এ লাইফ হাফ ডেড, দ্য লিভিং ডেথ ইজ এ স্টেটমেন্ট ইউজিং এ লিটারেসি, ইউজিং এ লিটারেলি ডিভাইস কল্ড, সেটাকে কোন ডিভাইস বলে সেটাকে আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। অপশান এ আছে ট্রান্সফার ইপিথ, ট্রান্সফার ইফিথ মানে হচ্ছে বিশেষ, মানে কি বলবো, এখানে হচ্ছে মানে বিশেষণ স্থানান্তর, ঠিক আছে, ইপিকথি মানে হচ্ছে বিশেষণ স্থানান্তর। অপশান বি আছে অক্সিমরন, অক্সিমরন মানে হচ্ছে মানে বিপরীত, মানে বিপরীত অলঙ্কার। আর অপশান সি আছে মেটাফর, মেটাফর মানে হচ্ছে রূপক। আর পার্সনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তি রূপদান। তাহলে এটা কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে একটা বিপরীত অলঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে, তাই এটা কিন্তু অক্সিমরন কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কলুয়াল, কলুয়াল মিন্স এ ফর্ম দ্যাট ইজ আনসুইটেবল ফর, কলুয়াল মানে হচ্ছে চালিত, চালিত, এটা মিন্স এ ফর্ম, একটা ফর্ম দ্যাট ইজ আনসুইটেবল ফর। তাহলে এটা আনসুইটেবল ফর কিসের জন্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে ইনফর্মাল কন্ডিশন, অপশান বি আছে ফর্মাল কনভার্সন, অপশান সি আছে ইনফর্মাল রাইটিং, আর অপশান ডি আছে স্ক্যানিং ডিউরিং রিডিং। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে ফর্মাল কনভার্সন, মানে ফর্মাল কথোপকথন যেটা হয় তার জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ক্রিটিক্যাল রিডিং রিকোয়ার্স লার্নার টু রিড, তাহলে ক্রিটিক্যাল রিডিং, ক্রিটিক্যাল রিডিং মানে হচ্ছে সমালোচনামূলক পড়া, তাই না? তাহলে সমালোচনামূলক পড়া রিকোয়ার লার্নার টু রিড, তাহলে মানে কেন প্রয়োজন হয় লার্নার টু রিড, কিসের জন্য, তা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফরমেশন ডাইরেক্টলি ইন দ্য টেক্সট, তাহলে যে টেক্সটে যে ইনফরমেশনটা আছে সেটা ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড মানে বোঝার জন্য। অপশান বি আছে টু রিকগনাইজ, টু রিকগনাইজ আইডিয়া অ্যান্ড ইনফরমেশন নট ডাইরেক্টলি স্টেট, যেটা বলা হয়নি সেটাকে রিকগনাইজ করার জন্য। অপশান সি আছে ইন এ ম্যানার দ্যাট রিকোয়ার জাজমেন্টস অ্যাবাউট দ্য অ্যাকুরেসি অফ দ্য টেক্সট অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য কনক্লুশন ড্রন, তাহলে সেটাকে জাজমেন্ট করানোর জন্য এবং একটা কনক্লুশন আসার জন্য। আর পরবর্তী আছে ফর দ্য জেনারেশন অফ নিউ অ্যান্ড মোর রেলিভেন্ট আইডিয়া অ্যান্ড প্রসেসিং অল্টারনেটিভ আইডিয়া, তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এখানে সঠিক উত্তর কিন্তু অপশান সি, ইন এ ম্যানার দ্যাট রিকোয়ার জাজমেন্টস অ্যাবাউট দ্য অ্যাকুরেসি অফ দ্য টেক্সট অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য কনক্লুশন ডন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে।
চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেব। তা পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 37, ইন দ্য রাইটিং প্রসেস ট্রান্সলেটিং মিনস। তাহলে ট্রান্সলেটিং মিনস মানে কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তা প্রথম অপশন বলছে দ্য রেন্ডারিং অফ ওয়ান্স ল্যাঙ্গুয়েজ টেক্সট টু অ্যানাদার, তাহলে রেন্ডারিং করানো। অপশন বি আছে ইউজ দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স টু এক্সপ্রেস আদার থট, এক্সপ্রেস ইউর থট, চিন্তা ভাবনা। নেক্সট হচ্ছে কি রিভিউ এ রাইটিং টেক্সট অর কম্পেয়ারিং টু অর মোর ভার্সনস অফ দ্য টেক্সট রিভিউ করানোর জন্য। আর অপশান ডি আছে কোনটা, অপশান ডি আছে রিফর্মুলেট বেসড অন ফিডব্যাক ফ্রম দ্য আদার টিচার। তাহলে রিফর্মুলেট দ্য বেস্ট, দ্য রিফর্মুলেট করার জন্য। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কী হয়েছে, ইন দ্য রাইটিং প্রসেস লেখার প্রক্রিয়ায় ট্রান্সলেটিং মিনস টু, তাহলে ট্রান্সলেটিং মিনস টু কোনটা সঠিক উত্তর হবে, না এর সঠিক উত্তর হচ্ছে ইউজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স টু এক্সপ্রেস ইউর থটস, তোমার চিন্তাভাবনাকে একটা বাস্তবে রূপদান করার জন্য, বা রাইট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স টু এক্সপ্রেস ইউর থটস, তোমার চিন্তাভাবনাকে বাস্তবে রূপদানের করার জন্য সঠিক যে ওয়ার্ড বা সেন্টেন্সটা ব্যবহার হবে সেটা। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলো করলাম এই চ্যাপ্টার থেকে। এইবার আমরা চলে আসব এক্সপেক্টেড বা প্রোবাবল কোশ্চেন, তা যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা। তো চলুন বন্ধুরা চট করে দেখে নেওয়া যাক যে আমাদের আগামী সময়ে কীরকম কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো কী হবে। তো চলুন বন্ধুরা, তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রোবাবল কোশ্চেন, যা যে সমস্ত প্রশ্নগুলো এই চ্যাপ্টার মানে আমরা করছি ল্যাঙ্গুয়েজ স্কিল, তা সেই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তা প্রথম প্রশ্ন হচ্ছে রিডিং হ্যাবিট ইজ ইম্পর্টেন্ট ডিউ টু ফলোয়িং রিজন, তাহলে রিডিং হ্যাবিটটা প্রয়োজনীয় তা কোন কারণের জন্য। এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের বলতে হবে। অপশান এ আছে ইনক্রিজ ভোকাবুলারি শব্দভাণ্ডার বৃদ্ধি করার জন্য। নেক্সট আছে মেক্স আস নলেজেবল, আমাদের জ্ঞান সম্পূর্ণতা করার জন্য বা সমৃদ্ধ করার জন্য। অপশান সি আছে হেল্প ইন গেটিং ইনফরমেশন, তথ্য পাওয়ার জন্য, না অল অফ দ্য অ্যাবাভ। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে রিডিং হ্যাবিটটা ইম্পর্টেন্ট কেন, না এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, এটা কিন্তু সঠিক হবে। নেক্সট প্রশ্ন জেনারেল এইমস অফ টিচিং প্রোজ আর, তাহলে কোন লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমরা প্রোজ পড়ানো হয় বা কী লক্ষ্য উদ্দেশ্যের জন্য প্রোজ পড়ানো হয়, চলুন চট করে দেখে নিই। টু এনেবল স্টুডেন্ট টু লিসেন স্পিকিং রিডিং অ্যান্ড রাইট ইংলিশ প্রোজ, তাহলে শোনা বলা পড়া এবং লেখার জন্য ইংরাজি প্রোজগুলোকে। নেক্সট হচ্ছে টু এনেবল স্টুডেন্ট টু কম্প্রিহেন্ড দ্য থট, তাদের তার থটগুলোকে কম্প্রিহেন্ড করানোর জন্য। টু এনরিচ স্টুডেন্ট অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারি, অ্যাক্টিভ মানে সক্রিয় এবং সক্রিয় না, বা মানে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারির জন্য। আর অপশান ডি আছে হচ্ছে অল অফ দিস, সমস্তগুলোই সঠিক। তা বন্ধুরা তা এখানে জেনারেল এইমস অফ টিচিং প্রোস আর কি, না এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। চলে আসি পরবর্তী প্রশ্ন, অন হুইচ অফ দি ফলোয়িং ল ইজ ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অফ লার্নিং স্কিল বেসড আপন, তাহলে অন হুইচ অফ দি ফলোয়িং ল, এই যে লগুলো উল্লেখ করা আছে তার মধ্যে ইজ ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল বেসড আপন, তা এর মধ্যে কোনটা হবে সেটা আমাদের বলতে হবে। এটা হচ্ছে ল অফ এক্সারসাইজ, ল অফ রেডনেস, ল অফ ইফেক্ট, না অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, এখানে সঠিক উত্তর হবে ল অফ এক্সারসাইজ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসছি, দ্য টু রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল আর, তাহলে রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল মানে ধারণক্ষম, তাহলে ধারণক্ষম ল্যাঙ্গুয়েজ স্কিল কোনটা। অপশান এ আছে লিসনিং অ্যান্ড স্পিকিং, অপশান বি আছে লিসনিং অ্যান্ড রিডিং, অপশান সি আছে স্পিকিং অ্যান্ড রাইটিং, আর অপশান ডি আছে স্পিকিং অ্যান্ড রাইটিং। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, তা আমাদের এখানে লিসনিং শোনা এবং স্পিকিং বলা, এটা কিন্তু রিসিপটিভ বা ধারণক্ষম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে ল্যাঙ্গুয়েজ স্কিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফ্যাকাল্টি রিডিং হ্যাবিট ইজ ডিউ টু, তাহলে ফ্যাকাল্টি রিডিং হ্যাবিট ইজ ডিউ টু কিসের জন্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা অপশান এ আছে সাব ভোকালাইজেশন, অপশান বি আছে ফিঙ্গার পয়েন্টিং, অপশান সি আছে রিগ্রেসিভ মুভমেন্ট, আর অপশান ডি আছে অল অফ দ্য অ্যাবাভ। তা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর উত্তরটা হবে অল অফ দ্য অ্যাবাভ।
চলে আসি পরবর্তী প্রশ্ন, ভোকাবুলারি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, তাহলে শব্দভাণ্ডারকে কিভাবে ডিফাইন করা হয়? অপশন এ আছে এ লিস্ট অফ ওয়ার্ড, একটা ওয়ার্ডের লিস্ট। নেক্সট আছে এ সাপ্লাই অফ এক্সপ্রেসিভ মিনিংস, এক্সপ্রেসিভ মিনিংস যেগুলো থাকে সেগুলোকে বর্ণনা করার জন্য। নেক্সট আছে কি এ রিপোর্টারি কমিউনিকেশন, রিপোর্টারি কমিউনিকেশনের জন্য, না অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। মানে রিপোর্টারি কমিউনিকেশন বলতে আপনারা বলতে পারেন যে থিয়েটারে এইভাবে নাটক মঞ্চস্থ করা হয়, মানে যেভাবে নাটককে মঞ্চস্থ করা হয় সেই জন্য, না অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো নিশ্চয়ই এখানে সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, তাহলে ভোকাবুলারি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অল অফ দ্য অ্যাবাভ এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে রিডিং হ্যাবিট ক্যান বি বেস্ট ডেভেলপড বাই, তাহলে রিডিং হ্যাবিট মানে পড়ার যে হ্যাবিটটা, যে অভ্যাসটা, সেটাকে মানে খুব ভালোভাবে ডেভেলপ করা যায় কিসের মাধ্যমে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। অপশান এ আছে টেক্সট বুক রিডিং, টেক্সট বুক যেগুলো আছে সেগুলো পড়ার মাধ্যমে। অপশান বি আছে নিউজ পেপার রিডিং, নিউজ পেপার মানে খবরের কাগজ পড়ার মাধ্যমে। অপশান সি আছে রিডিং হেল্প বুকস, তার মানে যে হেল্প বুক বা সহায়ক যে বইগুলো আছে সেগুলো পড়ার মাধ্যমে, না অল অফ দ্য অ্যাবাভ, না সব উপরে সবগুলোই সঠিক। তাই এখানে সঠিক উত্তর হবে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফ্লাওয়ার অ্যান্ড হাইস রিগার্ডেড দ্য ফলোয়িং ওয়ান অফ দ্য স্কিল অ্যাজ প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড সলভ স্কিল, তাহলে কোনটা সেটা আমাদের বলতে হবে। তা অপশান এ আছে লিসনিং, অপশান বি আছে স্পিকিং, অপশান সি আছে রিডিং, না অপশান ডি আছে রাইটিং। তাহলে হাওয়ার্ড অ্যান্ড হাইস রিগার্ডেড দ্য ফলোয়িং অন দ্য স্কিল ওয়ান অফ দ্য স্কিল অ্যাজ, তাহলে তার মধ্যে একটা স্কিল কি প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড সলভিং স্কিল, তাহলে এটার সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে রাইটিং। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ডক্টর ওয়াটস মেথড লেস স্ট্রেস অন, তা কিসের ওপর স্ট্রেস ছিল, তা সেটা আমাদের এখানে বলতে হবে। তা প্রথমে আছে লিসনিং, সেকেন্ড আছে স্পিকিং, থার্ড আছে রিডিং এবং ফোর্থ আছে রাইটিং। তাহলে ডক্টর ওয়েস্ট সেই বাংলাদেশের সেই লোক, এর সঠিক উত্তর কোনটা হবে? না লিসনিং, লিসনিং কিন্তু মানে শোনা, শোনার উপরে স্ট্রেস আছে, তা এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রাইটিং ইজ দ্য ড্যাশ রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড, তাহলে রাইটিং ইজ দ্য ড্যাশ যেটা রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড, কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ আছে অ্যালফাবেটিক্যাল মানে বর্ণানুক্রমিক, অপশান বি আছে গ্রাফিক্যাল বা চিত্রানুগত, অপশান সি আছে ফন্টিক, ফনেটিক মানে হচ্ছে স্বর বিষয়ক, আর অপশান ডি আছে সিস্টেমেটিক বা নিয়ম অনুগত। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে? দ্য রাইটিং ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড, ঠিক আছে, মানে যেটা আমরা বলছি সেটার একটা সাংকেতিক চিহ্ন বা গ্রাফিক্যাল চিহ্ন, সেটা হচ্ছে রাইটিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ ইউনিট অফ রাইটিং টেক্সট অর স্পিচ হুইচ ইজ লার্জার দেন এ সেন্টেন্স ইজ নোন অ্যাজ ড্যাশ, তাহলে এ ইউনিট অফ রিটেন টেক্সট, একটা রিটেন টেক্সট মানে লেখা হয়েছে এমন একটা টেক্সট অর স্পিচ লেখা হয়েছে যেটার ইউনিট, যেটা একক, হুইচ ইজ লার্জার দেন এ সেন্টেন্স, যেটা একটা সেন্টেন্সের থেকে বড়, ইজ নোন অ্যাজ কী হবে, সেটাকে কী বলা হয়? এ ডিসকোর্স, সেটাকে কি একটা বলা হয় ডিসকোর্স, না একটা ফোনেমি, না একটা ফ্রেজ, না একটা ইনফ্লেকশন, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না এর সঠিক উত্তর হচ্ছে যে এ ডিসকোর্স, ডিসকোর্স মানে হচ্ছে একটা বক্তৃতা, তাই না? তাহলে একটা ইউনিট অফ রাইটিং রিটেন টেক্সট অর স্পিচ হুইচ ইজ লার্জার দেন এ সেন্টেন্স, যেটা একটা সেন্টেন্সের থেকে বড়, তা সেটাকে বলে একটা ডিসকোর্স মানে একটা বক্তৃতা। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ব্যাড রাইটিং ইজ এ সাইন অফ ইনপারফেক্ট এডুকেশন, তাহলে খারাপ হাতের লেখা সেটা কিসের সাইন? সেটা হচ্ছে একটা ইনপারফেক্ট মানে পর্যাপ্ত, ঠিক আছে, পর্যাপ্ত এডুকেশন না, সেড বাই কে বলেছে, ইজ এ সাইন অফ ইনপারফেক্ট এডুকেশন, তার মানে খারাপ হাতের লেখা একটা কি না বাজে এডুকেশনের একটা লক্ষণ, তাই না? এইটাই হচ্ছে বাংলা করলে এরকমই দাঁড়ায়। তাহলে সেড বাই এটা কে বলেছে? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি রাধাকৃষ্ণা, আর অপশান ডি হচ্ছে ডিএস কোঠারি। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। তার মানে যে সমস্ত হাতের লেখা বাজে তারা কি ইনপারফেক্ট এডুকেশন, মানে তাদের এডুকেশনের যে কোর্সটা আছে তাদের ঠিকভাবে মানে কমপ্লিট হয়নি বা ঠিক হয়নি বা তাদের এখানে খারাপ ফল আছে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভস এ ফিলিং অফ, তাহলে কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভ এ ফিলিং অফ, কিসের ফিলিং? কনফিডেন্স, স্যাটিসফ্যাকশন, সিকিউরিটি, না নান অফ দ্য অ্যাবাভ? তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ।
চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন। তা আজকে শেষ প্রশ্ন আমরা দেখে নেব, তা হুইচ অফ দি ইজ অবলিক আর প্রোডাক্টিভ স্কিল অর স্কিলস, মানে প্রোডাক্টিভ স্কিল মানে উৎপাদনাত্মক দক্ষতা, অপশান এ স্পিকিং, অপশান বি রাইটিং, বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর কোনটা বন্ধুরা? সঠিক উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের গোটা চ্যাপ্টারটার সম্পূর্ণ আলোচনা। তা এই চ্যাপ্টারটা আপনারা একবার দেখুন, চাই দু চারবার দেখুন চ্যাপ্টারটা দেখুন, আপনাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। তা সুতরাং দেখেছেন যেহেতু বিগত বছরগুলোতে এখান থেকে কোশ্চেন ছিল, তাহলে আপনাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। তা সেই দিকে ধ্যান দিয়ে আপনারা কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করুন। তা আপনারা যাতে এই কোশ্চেনগুলো দ্বিতীয়বার করে মেমোরাইজ করতে পারেন, তার জন্য আমরা কি করব, তো চলুন আমরা এগুলোকে একটা রিক্যাপ করে নেব, রিক্যাপ করে নেব রিভিউয়ের মাধ্যমে, যার ফলে কি পরবর্তীতে আপনাদের এই কোশ্চেনের আপনারা যখন সামনাসামনি হবেন তখন যাতে আপনাদের কোনো মিস্টেক না থাকে বা মিস্টেক না হয়, তার জন্য আমরা এটা একটু রিক্যাপ করে নিচ্ছি। তো রিক্যাপের মাধ্যমে আপনারা এগুলো মস্তিষ্কগত করে নেন, আর এই কোশ্চেনগুলোই কিন্তু আপনাদের কমন আসবে কোথায়, না ইংরেজি পেডাগজি থেকে। তা ইংরেজি পেডাগজি থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, না তারা এই কোশ্চেনগুলো মোটামুটি একটা যেটা আইডিয়া আসছে মোটামুটি একটা গোল করে চলে আসে। তা এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কত ইজি ছিল, আমরা সবগুলোকে এগুলোকে একটা একটা করে ধরে ধরে সলভ করেছি। তা সুতরাং এতে আপনাদের আশা করছি কোনো অসুবিধা হবে না, আপনারা আমার সাথে একটু রিভিউয়ে যোগ দেন, একটু মনোযোগ দেন, আমরা চট করে যে কোশ্চেনগুলো আজকে করলাম সেই কোশ্চেন সলভ করে নেবো। তা প্রথম প্রশ্ন ছিল হাউ উইল এ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিল টু এ ক্লাস, কিভাবে পড়ায়। তা এর সঠিক উত্তর হচ্ছে বাই ব্রেনস্টর্মিং আইডিয়া অ্যান্ড আস্কিং স্টুডেন্ট টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস। নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ কোশ্চেন প্রমোটস থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন, এর সঠিক উত্তর হচ্ছে পার্সোনাল রেসপন্স কোশ্চেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্টুডেন্টস নিড টু ব্রেনস্টর্ম ideas, organize them, draft, edit and review their work is a process of which reflects, এর সঠিক উত্তর হচ্ছে রাইটিং স্কিল। নেক্সট, এ টিচার ক্যান ডেভেলপ লিসনিং স্কিল ইন ইংলিশ বাই, এর সঠিক উত্তর হচ্ছে ক্রিয়েটিং অপরচুনিটি ফর দেম টু লিসন টু এ ভ্যারাইটি অফ সোর্সেস অ্যান্ড পিপল অ্যান্ড এনগেজ ইন লিসনিং অ্যাক্টিভিটি। নেক্সট, টেলিং ইন্টারেস্টিং স্টোরি to young learner is primarily meant for improving their the key বাড়ানোর জন্য, এর সঠিক উত্তর হচ্ছে লিসনিং স্কিল। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেজ ইন রাইটিং প্রসেস, এর সঠিক উত্তর হচ্ছে কম্প্রিহেনশন। নেক্সট প্রশ্ন, কারেক্ট স্পিচ হ্যাবিটস ক্যান বি ডেভেলপড মোস্ট ইফেক্টিভলি থ্রু, এর সঠিক উত্তর হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। নেক্সট প্রশ্ন, রিডিং বিটুইন দ্য লাইন্স অ্যাজ এ সাব স্কিল অফ রিডিং মেনলি ইনভলভ, এর সঠিক উত্তর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেটেড ফ্যাক্টস। নেক্সট প্রশ্ন, প্রিডিয়েশন অ্যাজ এ সাব স্কিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এর সঠিক উত্তর হচ্ছে রিডিং। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ স্টাডি স্কিল, এর সঠিক উত্তর হচ্ছে রাইটিং ফর্মাল রিপোর্টস। নেক্সট, স্পিকিং স্কিল ক্যান বি বেস্ট ডেভেলপ বাই এনেবলিং দ্য লার্নার্স টু, এর সঠিক উত্তর হচ্ছে কমিউনিকেট ইন রিয়েল লাইফ সিচুয়েশন। নেক্সট, পিকচার কম্প্রিহেনশন ইজ এফেক্টিভ টু প্রমোট, এর সঠিক উত্তর হচ্ছে আর্টিস্টিক স্কিল। নেক্সট, ইন এ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ মাল্টি ল্যাঙ্গুয়েজম ইজ এ, এর সঠিক উত্তর হচ্ছে অ্যান অ্যাসেট। নেক্সট, হুইচ অফ দিস ইজ টু primary importance of creative writing, এর সঠিক উত্তর হচ্ছে presentation of idea in an original way. Next প্রশ্ন, which of the following descriptor can be used for assembling the learner's writing skill, এর সঠিক উত্তর হচ্ছে organization of ideas. Next প্রশ্ন, for enabling her students to gain mastery over language the teacher should, এর সঠিক উত্তর হচ্ছে regularly explores the learner's to a variety of language inputs. Next question, curriculum should be enable the learner to think critically. This involves, এর সঠিক উত্তর হচ্ছে ability to carefully analyze and evaluate information. Next প্রশ্ন, select the skill that is a components of speaking skill, এর সঠিক উত্তর হচ্ছে skill of speaking formally. Next question, a fellow traveler at the airport has just finished reading the newspaper and you want him or her to pass it to you.
চুজ হাউ ইউ উইল মেক দ্য রিকোয়েস্ট, এর সঠিক উত্তর হচ্ছে কুড ইউ পসিবলি পাস মি দ্য নিউজ পেপার, এটা কিন্তু এখানে সঠিক হবে। নেক্সট প্রশ্ন, রিড দিস এক্সচেঞ্জ, টিচার ডু ইউ লাইক টু রিড এ স্টোরি বুক ইনস্টিড, স্টুডেন্ট ইয়েস, টিচার ইয়েস প্লিজ হিয়ার দ্য টিচার, এর সঠিক উত্তর হচ্ছে রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 লার্নিং অফ ইংলিশ এমস, এর সঠিক উত্তর হচ্ছে টু সাবসিউম, মানে হচ্ছে আমাদের এখানে কথাটা এর আগে আমরা উল্লেখ করেছিলাম যে সাবসিউম এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু আপনারা আপনাদের মানে ভোকাবুলারির মধ্যে নিয়ে রাখবেন, মানে হচ্ছে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে টু সাবসিউম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট এ চাইল্ড অ্যাকোয়ার্স ন্যাচারালি ফ্রম হার অবলিক হিস হোম অ্যান্ড সোশিয়াল এনভায়রনমেন্ট, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু অবজারভেশন ইন দ্য এনসিএফ 2005 ইংলিশ ইজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, এর সঠিক উত্তর হচ্ছে সেকেন্ড। ইয়োর ক্লাসমেট হ্যাজ জাস্ট ফিনিশ রিডিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি দ্যাট ইউ ওয়ান্টেড অ্যান্ড ইউ ওয়ান্ট হিম অবলিক হার টু গিভ ইট টু ইউ, চুজ হাউ উইল মেক দ্য রিকোয়েস্ট, এর সঠিক উত্তর হচ্ছে কুড ইউ লেট মি টেক দ্য বুক নাও। নেক্সট কোয়েশ্চেন, রিড দিস এক্সচেঞ্জ, টিচার শ্যাল উই গো আউট দ্য গার্ডেন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নেম অফ দোজ ফ্লাওয়ার্স নিয়ার দ্য ওয়াল, স্টুডেন্ট ইয়েস ইয়েস ইয়াপ, স্যার ইয়েস ম্যাম প্লিজ হেয়ার দ্য টিচার, এর সঠিক উত্তর হচ্ছে রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস। নেক্সট কোয়েশ্চেন, ইউজ অফ ডায়ালগ অ্যান্ড অ্যাভয়েডিং আননেসেসারি ডিটেলস পার্টেইন টু, এর সঠিক উত্তর হচ্ছে রাইটিং এ রিপোর্ট অর স্টোরি। নেক্সট, দ্য পারপাস অফ র্যাপিড রিডিং, এর সঠিক উত্তর হচ্ছে সিকিং ইনফরমেশন। নেক্সট হচ্ছে, রাহুল রিসিভ দ্য ফলোয়িং টেলিগ্রাম অন হিজ বার্থডে, রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট ইট, দ্য ইনপুট ইজ গিভেন, দ্য রাইটিং টাস্ক রিকোয়ার দ্য স্কিল, এর সঠিক উত্তর হচ্ছে অ্যানালাইজিং। নেক্সট কোয়েশ্চেন, হোয়াইল রিডিং সিগনিফিকেশন ইজ, এর সঠিক উত্তর হচ্ছে কম্প্রিহেন্ডিং এ সেন্টেন্স বাই পুটিং টুগেদার দ্য মিনিং অফ ইটস কনস্টিটিউন্ট ওয়ার্ডস, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, হোয়াইল রাইটিং এ টেলিগ্রাম এ নেসেসারি ফিচার্স টু বি অ্যাপ্লাইড ইজ, এর সঠিক উত্তর হচ্ছে ব্রেভিটি। নেক্সট সঠিক উত্তর হচ্ছে মানে ব্রিভিটি মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হোয়াইল রাইটিং এ ডায়েরি দ্য লার্নার মাস্ট টেক ইন্টু অ্যাকাউন্টস ইটস ফিচার্স সাচ অ্যাজ, এর সঠিক উত্তর হচ্ছে শুড বি ক্লিয়ার টু আদার, ইউজ অ্যাব্রিভেশনস অ্যান্ড ব্রিভিটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, টু অ্যান্সার দ্য ট্রু অর ফলস কোশ্চেন বিলো ইউ অনলি নিড টু লিসেন টু দ্য ফার্স্ট 5 মিনিটস, বাট ফিল ফ্রি টু লিসেন টু দ্য হোল লেকচার অ্যান্ড লেট আস নো হোয়াট ইউ থিঙ্ক, দিস ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ লিসনিং অ্যাক্টিভিটি, এটা হচ্ছে এক্সটেন্সিভ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য সিকোয়েন্স অফ রাইটিং প্রোস উড বি ইন দ্য ফলোয়িং অর্ডার, এর সঠিক উত্তর হচ্ছে প্ল্যানিং মনিটরিং অ্যান্ড রিভিউইং। নেক্সট কোয়েশ্চেন, অ্যান অ্যানিডোট দ্য অ্যান্সিডোট ইজ এ, এর সঠিক উত্তর হচ্ছে শর্ট অ্যাকাউন্ট অফ এ পার্টিকুলার ইনসিডেন্ট অর ইভেন্ট। নেক্সট প্রশ্ন, টু লিভ এ লাইফ হাফ ডেথ এ লিভিং ডেথ ইজ এ স্টেটমেন্ট ইউজিং এ লিটারেলি ডিভাইস কল্ড, এর সঠিক উত্তর হচ্ছে অক্সিমরন। নেক্সট প্রশ্নে চলে আসছি, নেক্সট প্রশ্ন হচ্ছে কলিউয়াল মিন্স এ ফর্ম দ্যাট ইজ আনসুইটেবল ফর ফর্মাল কনভারসেশন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ক্রিটিক্যাল রিডিং রিকোয়ার লার্নার্স টু রিড, এর সঠিক উত্তর হচ্ছে ইন এ ম্যানার দ্যাট রিকোয়ার জাজমেন্ট অ্যাবাউট দ্য অ্যাকুরেসি অফ দ্য টেক্সট অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য কনক্লুশন ড্রন। নেক্সট প্রশ্নে চলে আসছি, ইন দ্য রাইটিং প্রসেস ট্রান্সলেটিং মিন্স টু, তা ট্রান্সলেটিং মিন্স মানে কি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে, এখানে সঠিক উত্তর হচ্ছে ইউজ দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স টু এক্সপ্রেস ইউর থটস। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রোবাবল কোশ্চেনে, তো চলুন দেখে নেওয়া যাক প্রোবাবল কোশ্চেনগুলো আরেকবার রিভিউ করে, চ্যাপ্টার 6 এর প্রোবাবল কোশ্চেনগুলো আমরা আরেকবার রিভিউ করে নেব। প্রথম প্রশ্ন আছে কি না, প্রথম প্রশ্ন আছে রিডিং হ্যাবিট ইজ ইম্পর্টেন্ট ডিউ টু দ্য ফলোয়িং রিজন, এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দিস বা অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, দ্য জেনারেল এম অফ টিচিং প্রোস আর, এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ হয়েছিল। নেক্সট, অন হুইচ অফ দি ফলোয়িং ল
ইজ ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ স্কিল বেসড আপন, এর সঠিক উত্তর হচ্ছে ল অফ এক্সারসাইজ। নেক্সট প্রশ্ন, দ্য টু রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ স্কিল আর, এর সঠিক উত্তর হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং। নেক্সট ফল্টি রিডিং হ্যাবিট ইজ ডিউ টু, এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট ভোকাবুলারি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট রিডিং হ্যাবিট ক্যান বি বেস্ট ডেভেলপড বাই, এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাব। নেক্সট ফ্লাওয়ার অ্যান্ড হেইস রিগার্ডেড দ্য ফলোয়িং ওয়ান অফ দি স্কিল অ্যাজ প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড সলভিং স্কিল, এর সঠিক উত্তর হচ্ছে রাইটিং। নেক্সট ডক্টর ওয়াটসন মেথড লেস স্ট্রেস অন, এর সঠিক উত্তর হচ্ছে লিসনিং। নেক্সট রাইটিং ইজ দ্য ড্যাশ রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড, এর সঠিক উত্তর হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড। নেক্সট এ ইউনিট অফ রিটেন টেক্সট অর স্পিচ হুইচ ইজ লার্জার দেন এ সেন্টেন্স ইজ নোন অ্যাজ, এর সঠিক উত্তর হচ্ছে এ ডিসকোর্স। নেক্সট প্রশ্ন, ব্যাড রাইটিং ইজ এ সাইন অফ ইনপারফেক্ট এডুকেশন সেড বাই, এর সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট কমান্ডেড অফ ল্যাঙ্গুয়েজ গিভস এ ফিলিং অফ, এর সঠিক উত্তর হচ্ছে নান অফ দ্য অ্যাবাব। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ অবলিক আর প্রোডাক্টিভ স্কিল অর স্কিল, এর সঠিক উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, মানে স্পিকিং অ্যান্ড রাইটিং। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার মেইন বিষয়, তা আমরা সেগুলো আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এইবার আপনারা দরকার হলে ভিডিওটি দু চারবার দেখুন। আমরা চলে আসি আপনাদের আকর্ষণীয় বিষয়টা, তা আকর্ষণীয় বিষয়টা হলো কোশ্চেনের অ্যান্সার বলতে হবে এবং তার জন্য প্রাইজ দিতে হবে। তা আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা দিচ্ছি। আজকে আমার হোম টাস্কের প্রশ্নের আপনারা খাতায় লিখে নেন। এসওএস অ্যাপ্রোচ ইজ অ্যান অল্টারনেটিভ টু, অপশান এ বাইল্যাঙ্গুয়াল মেথড, অপশান বি অডিও লিঙ্গুয়াল মেথড, অপশান সি ডাইরেক্ট মেথড এবং অপশান ডি হচ্ছে জিটি মেথড। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, এসওএস অ্যাপ্রোচ ইজ অ্যান অল্টারনেটিভ টু, অপশান এ বাইল্যাঙ্গুয়াল মেথড, অপশান বি অডিও ল্যাঙ্গুয়াল মেথড, অপশান সি ডাইরেক্ট মেথড আর অপশান ডি হচ্ছে জিটি মেথড। তা এই চারটে অপশানের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।